পরিবারের লোকের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল সাত বছরের বালক সেখানে গিয়ে বিভিন্ন পশু পাখি দেখে ভালোই সময় কাটছিল তার কিন্তু তা করতে করতেই যখন সে দাঁড়িয়েছিল তখন তার দিকে তেরে আসে একটি বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে তার উপর সেই ঘটনার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সেই ভিডিও দেখে শিউরে উঠেছে নেট দুনিয়া বাচ্চার উপর বাঘ ঝাঁপানোর ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিং চিড়িয়াখানায় সেই ঘটনার ভিডিও টুইটারে পোস্ট করেছেন ছেলেটির বাবা রব সেই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় কুড়ি লক্ষের বেশি ইউজার কাচের ঘরের এপারে দাঁড়িয়েছিল ছেলেটি ওপারে ছাড়া রয়েছে বাঘ ছেলেটি সেই কাচের গা ঘেসে দাঁড়িয়েছিল তাকে দেখেই ছুটে আসে বাঘটি পিছন ঘুরে বাঘকে ছুটে আসতে দেখেই ভয়ে সরে যায় সে আর বাঘ ঝাঁপালেও আটকে যায় কাছে